গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো আজ আজ মুন্নির বার্থডে, জানো তোমরা সবাই? তো আজকে মুন্নিকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য খালি সকালে তাকে শুধু মুখে উইশ করছিলাম, এবং সে আর কি খুব একটা এক্সাইটেড ছিল না উইশটা শুনেও। তারপরে তার স্কুলে মূল্যায়ন ছিল, তো আজকে বার্থডে থাকা সত্ত্বেও সে বেড়াতে যেতে চেয়েছিল। তো আমি বললাম বেড়াতে বেড়াতে যেতে হবে না, ওর আজকে স্কুলে মূল্যায়ন ছিল, তো স্কুলেই চলে গেল। স্কুল থেকে ফিরছে 5:30। তো ওর জন্য ছোটোখাটো একটা গিফট নিয়ে এসেছিলাম, তো সেটা দেখে ও খুব এক্সাইটেড। তো চলো, ওর জন্য কি গিফট নিয়ে আসা হয়েছে। তো এই হলো বার্থডে গার্লের সারপ্রাইজ। আমি নিজে হাতে অল্প স্বল্প করে সাজিয়েছি, কোনো খরচ করি নাই, বাসায় যা ছিল তাই দিয়েই আর কি সাজানো হয়েছে। অবশ্যই বার্থডে পার্টি করব না, এসব করার ইচ্ছা না কখনো। আর মুন্নি একাকাই কেক কাটে, মুন্নি একাকাই খাই। তো চলো কেকটাও দেখে আসি, কেকটা কেমন হয়েছে। এই যে আমি ওর জন্য 4টা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম, আর এই যে কেকটা নিয়ে আসছিলাম, জাস্ট এটুকুই, আর কিছুই না। হ্যালো গাইস, তো আমি সাজুগুজু করে কিন্তু রেডি হয়ে গিয়েছি। তো আজকে আম্মু আমার জন্য কি সারপ্রাইজ এনেছে, তো ওটা তো আমি দেখিনি আর জানি না, তো এখন দেখব। তো গাইস দেখো, বার্থডে গার্ল কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো আমি তার কাছে না গেলে সে কেক কাটবে না। তো আমি যাচ্ছি তার কাছে এখন, অবশ্যই তার ভিডিওটা আমি করে দিচ্ছি, তো এই জন্য আর কি আমাকে যাইতে একটু লেট হচ্ছে। দেখো বার্থডে গার্ল নাচানাচি শুরু করছে কোনো মিউজিক ছাড়াই। গাইস মুন্নি কিন্তু কেক কাটার জন্য রেডি হয়ে গেছে, সে কেকের সামনে হাজির হয়েছে। কখন সে কেকটা কাটবে এবং কেকটা কখন খাবে এর জন্য আর কি ব্যস্ত হয়ে উঠছে। তো চলো কেকটা কাটা যাক, নাও কেক কাটা শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মুন্নি, মাই ডিয়ার মুন্নি, মাই প্রিন্সেস, দ্রুত করো। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার মুন্নি। তো বার্থডেতে তো একটু ক্রিম না লাগালে হয় না, ভালো লাগে না দেখতে। দেখি কেমন লাগে, অল্প 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 অল্প, বেশি না। ওকে থ্যাংক ইউ। তো নিজেরে নিজেরে কেক কাটলাম আর নিজেরে নিজেরাই খেলাম। মুন্নি আমি প্রতি বছরই এমন ভাবে এক একাই কেক কাটি, এক একাই খাই, এভাবেই আমরা মজা করি, কেক খাই। একটুখানি তো আজকের মতোই এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এটা তোমরাও খাও, আল্লাহ হাফেজ।